দেখুন, আমি ইন্ডিয়ান পলিটির হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি আমৃতসর ডিসকাস করছিলাম। আমরা লাস্ট যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড পড়েছিলাম সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, এবং সেখানে দেখা গেছিলো যে ফার্স্ট ভাইসরয় যিনি হয়েছিলেন তিনি ছিলেন লর্ড ক্যানিং, এবং সেখানে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যে পদটা ছিল সেটাকে চেঞ্জ করে ভাইসরয় করে দেওয়া হয়েছিল, এবং প্রথম ভাইসরয় যিনি হয়েছিলেন তিনি হচ্ছেন লর্ড ক্যানিং। তো আজকে যেটা পড়ব সেটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1868। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1868-এ আমি লিখেছি যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট যেটা হচ্ছে যে আমাদের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1868, এই যে, এবং এখানে যখন আমি লিখেছি ভাইসরয় শুড নমিনেট সাম ইন্ডিয়ানস অ্যাজ নন অফিসিয়াল মেম্বার্স অফ লেজিসলেটিভ কাউন্সিল। আগেরবার দেখলাম লেজিসলেটিভ কাউন্সিল তৈরি হয়েছিল, যে যেটা লাস্ট যে অ্যাক্টটা ছিল যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, সেখানে লেজিসলেটিভ কাউন্সিল তৈরি করা হয়েছিল, এবং ভাইসরয় শুড নমিনেট সাম ইন্ডিয়ানস টু নন অফিসিয়াল মেম্বার্স অফ লেজিসলেটিভ কাউন্সিল। আচ্ছা, এই 1882 সালে রাজা অফ বেনারস পাটিয়ালা আর স্যারডিনকার রাও ওয়ার নমিনেটেড বাই লর্ড ক্যানিং। এই যে তিন লেজিসলেটিভ কাউন্সিল যে ছিল সেখানে লর্ড ক্যানিং যে হলেন, এবং তিনি তিনজনকে নমিনেট করেছিলেন, রাজা অফ বেঙ্গল, মহারাজা অফ পাটিয়ালা আর স্যারডিনকার রাও, তিনজনকে। এটা কিন্তু অনেক সময় কোয়েশ্চেন দেয় কাকে আগে নমিনেট করা হয়েছিল, কাকে মনে রাখবেন নামটা, বেনারসের রাজা, পাটিয়ালার মহারাজা আর দিনকার রাও, এই তিনজনকে নমিনেট করা হয়েছিল। পোর্টফোলিও সিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউসড বাই লর্ড ক্যানিং ইন 1859। 1859 সালে পোর্টফোলিও যে সিস্টেমটা ছিল সেটা ইন্ট্রোডিউস করা হয়েছিল। এবার দেখুন ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 সালে, দেখুন এখানে এটাকে অনেক সময় মডলেম ইন্টো রিফর্মসও বলা হয়, এটাও কিন্তু ইম্পর্টেন্ট যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909টাকে আমরা বলি মডলেম ইন্টো রিফর্মস। দেখুন মর্লে ছিল, দুজনের নাম ছিল এটা, দেখুন মর্লে আর মিন্টো, যে মর্লে দেখুন ছিল সেক্রেটারি অফ স্টেট আর মিন্টো ছিল ভাইসরয়, ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, মর্লে মিন্টো কারা কারা ছিলেন। তাহলে মর্লে ছিলেন সেক্রেটারি অফ স্টেট আর মিন্টো ছিলেন ভাইসরয়। আচ্ছা, ইনক্রিজ দ্য সাইজ অফ লেজিসলেটিভ কাউন্সিল অ্যান্ড মেম্বার্স আর অ্যালাউড টু আস্ক সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন্স। এই লেজিসলেটিভ কাউন্সিল যে সাইজ কত মেম্বারের হবে সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছিল। ফর ফার্স্ট টাইম ইন্ডিয়ান জয়েন্টস উইথ এক্সিকিউটিভ কাউন্সিল, প্রথমবারের জন্য ইন্ডিয়ানসরা জয়েন করেছিল এক্সিকিউটিভ কাউন্সিলে। সত্যেন্দ্র প্রসাদ সিনহা ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু জয়েন এক্সিকিউটিভ কাউন্সিল, এটা কিন্তু ইম্পর্টেন্ট যে সত্যেন্দ্র প্রসাদ সিনহা যিনি ছিলেন তিনি প্রথম ভারতীয় ছিলেন ওই এক্সিকিউটিভ কাউন্সিলে জয়েন করার জন্য। আর সেপারেট ইলেকটোরেট ফর মুসলিমস ওয়ার গ্রান্টেড, সেপারেট আর মুসলিমের জন্য কী করা, সেপারেট ইলেকটোরেট তৈরি করা হয়েছিল। আর মিন্টো ওয়াজ রিগার্ডেড অ্যাজ দ্য ফাদার অফ কমিউনাল ইলেকটোরেট, সাম্প্রদায়িক যে নির্বাচন সেটার কিন্তু ফাদার বা জনক বলা হয় হচ্ছে মিন্টো, মিন্টো ওয়াজ রিগার্ডেড অ্যাজ দ্য ফাদার অফ কমিউনাল ইলেকটোরেট। এবার দেখুন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, এটাকে বলা হয় মন্টেগু চেমসফোর্ড রিফর্ম, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1919কে বলা হয় মর্লে মিন্টো, আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919কে বলা হয় মন্টেগু চেমসফোর্ড। তো কেম ইন টু ফর 1921-এ, এই যে রিফর্মসটা কিন্তু 1919 ইন্ট্রোডিউস করা হয়েছিল, কিন্তু চালু হয়েছিল হচ্ছে 1921 সালে। মন্টেগু ছিল সেক্রেটারি অফ স্টেট আর চেমসফোর্ড ছিল ভাইসরয়, এন ইম্পর্টেন্ট। আর যেখানে এখানে বলা আছে যে ডায়ার্কি অ্যান্ড ডুয়েল গভর্নমেন্ট ইন্ট্রোডিউসড প্রভিন্সেস নট অ্যাট সেন্টার, এখানে কিন্তু প্রভিন্সে কেন্দ্রে কিন্তু নয়, মানে রাজ্যে, আমরা যেমন এখন কেন্দ্র আর রাজ্য দুটো হয়, তো এখানে কেন্দ্রে নয় রাজ্যেতে ডায়ার্কি এবং ডুয়েল গভর্নমেন্ট তৈরি করা, দ্বি মানে ডায়ার্কি বলা হয় আর এটাকে ডুয়েল গভর্নমেন্ট সিস্টেম বলা হয়, যেটা ইন্ট্রোডিউস করা হয়েছিল এখানে। তো এটা গেল হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। দেখুন নেক্সট পয়েন্ট হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের যে রেভিনিউ বাজেট ডিভাইডেড ফর সেন্টার প্রভিন্সেস, মানে
রেভিনিউ বাজেট এইগুলোকে আমরা সেন্টার এবং প্রভিন্সের মধ্যে কোনটা কার আন্ডারে পড়বে সেটা আমরা সেটা হচ্ছে আমরা এখানে ইয়ে করে দিলাম। আচ্ছা নেক্সট দেখুন, বাই ক্যামেরালিজম স্টার্টেড ইন সেন্টার, সেন্টারে কী করা হলো না, সেন্টারে তৈরি হলো কি না বাই ক্যামেরালিজম, এখানে দুটো হাউস তৈরি করা হলো। দেখুন দুটো হাউস হয়েছে এখানে, একটা হচ্ছে আপার হাউস, একটা হচ্ছে লোয়ার হাউস। এখন যেমন আমাদের আছে রাজ্যসভা লোকসভা আপার লোয়ার, সেরকম তৈরি করা হবে। দেখুন আপার হাউসটাকে বলা হচ্ছে কাউন্সিল অফ স্টেট, যেখানে 60 টোটাল ছিল, তার মধ্যে 34টা ছিল ইলেকটেড। আর এখানে কোনো লোয়ার লেজিসলেটিভ কাউন্সিল বলা আছে, লোয়ার হাউসটাকে বলা লেজিসলেটিভ কাউন্সিল বলা হচ্ছে। এখানে 144টা মেম্বারের মধ্যে 104টা থাকে ইলেকটেড, এদেরও মনে রাখতে হবে। আপার আর লোয়ার হাউস, আপার হাউসটাকে বলা হচ্ছে কাউন্সিল অফ স্টেটস, তার মধ্যে 60টা টোটাল সিট, 34টা হচ্ছে ইলেকটেড। আর লোয়ারটাকে বলা লেজিসলেটিভ অ্যাসেম্বলি বলা হচ্ছে, যেখানে 144টা সিটের মধ্যে 104টা হচ্ছে ইলেকটেড। এখানেই প্রথমবারে কিন্তু ইলেকশনের ধারণাটা ইন্ট্রোডিউস করা হয়েছিল, কনসেপ্ট অফ ইলেকশনস ইন্ট্রোডিউসড। আর দিস অ্যাক্ট ফেইল টু ফুলফিল দ্য অ্যাসপিরেশন অফ দ্য পিপল অফ ইন্ডিয়া অ্যান্ড দিস লেড টু স্বরাজ অর সেলফ গভর্নমেন্ট এজিটেশন বাই গান্ধীজি। ঠিক আছে, গান্ধীজি তখন এই যে লটা সেটা কিন্তু ভারতীয়দের ঠিক মনঃপূত হয়নি বলে তখন গান্ধীজি কী করেন, স্বরাজের দাবিতে তখন নেমেছিলেন গান্ধীজি। এবার দেখুন এরপরে সাইমন কমিশন এলো, সাইমন কমিশনটা আমাদের এগুলো সব হিস্ট্রির পার্ট, অ্যাকচুয়ালি পলিটির পার্ট, আমি মাঝখানে ঢুকছে বলে বলে দিচ্ছি। এগুলো সাইমন কমিশন দেখুন অ্যাপয়েন্টেড বাই ব্রিটিশ গভর্নমেন্ট ইন কবে, নভেম্বর 1927। এখানে দেখুন 7 মেম্বার্সের একটা কমিশন ছিল, চেয়ারম্যান ছিল স্যার জন সাইমন, তার নাম হচ্ছে সাইমন কমিশন, নামটা দেওয়া হয়েছে। ঠিক আছে, আর নেক্সট দেখুন এখানে পারপাস ওয়াজ টু রিপোর্ট অন দ্য কন্ডিশন অফ ইন্ডিয়া আন্ডার গভর্নমেন্ট অ্যাক্ট 1919 সালে যে গভর্নমেন্ট অ্যাক্টটা হলো তার যে কী অবস্থা, তার রেজাল্ট কী, আউটপুট কী, তার জন্য কিন্তু এটা তৈরি করা হয়েছিল। অল মেম্বার্স ওয়ার ব্রিটিশ, হেন্স দ্য ইন্ডিয়ানস বয়কটেড দিস কমিশন। এই সাইমন কমিশনের এটা ফেলিওর হচ্ছে, সমস্ত যে কমিশনের যে মেম্বার্স ছিলেন তারা কিন্তু সবাই ব্রিটিশ ছিলেন, এবং তার জন্য কী হয়েছিলো না, ইন্ডিয়ানসটাকে ব্যান্ড করেছিল, বয়কট করেছিল। ঠিক আছে, সাবমিটেড রিপোর্ট ইন 1930, তার কমিশনের যে রিপোর্টটা সাবমিট করেছিল 1930 সালে। আর ইট রিকমেন্ডেড ফর দ্য অ্যাভলিউশন অফ ডায়ারকি, এটা ডায়ারকি যে প্রথাটা তৈরি করা হয়েছিল সেটাকে অ্যাবলিশ করার জন্য বলেছিল। আর অল রিকমেন্ডেড ফর দ্য কনস্টিটিউশন কমিউনাল ইলেকটোরেট। ঠিক আছে, আর টু কনসিডার দ্য প্রপোজালস অফ কমিশন টু ব্রিটিশ গভর্নমেন্ট, 3 রাউন্ড টেবিল কনফারেন্সেস হেল্ড, 2-3 রাউন্ড এর ভিত্তিতে কিন্তু 3টে গোল টেবিল বৈঠক হয়েছিল 1930, 1931, 1932 তিনটে সালে। ঠিক আছে, হোয়াইট পেপার অ্যাজ কনস্টিটিউশনাল রিফর্মস ওয়ার প্রিপেয়ার্ড অ্যান্ড সাবমিটেড অন ব্রিটিশ পার্লামেন্ট। ঠিক আছে, হোয়াইট পেপার বলতে একটা দরখাস্তের মতো যেটা করা হয়েছিল সেটা দিয়েছিল। আর রিকমেন্ডেশনস ওয়ার ইনকর্পোরেটেড ইন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, এর ফলশ্রুতি হিসেবে, এর যে রেজাল্ট হিসেবে কিন্তু আমরা 1935 যে অ্যাক্ট সেটা কিন্তু তৈরি করা হয়েছিল এই ইয়ের ভিত্তিতে। আজকে আমরা এই দুটো পড়লাম, পরবর্তীকালে আবার আমরা পরবর্তী অ্যাক্ট নিয়ে আলোচনা করবো। ততদিন ভালো থাকবেন, থ্যাংক ইউ।